ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবার চ্যানেল থেকে এক সম্মানিত ভাই জানতে চেয়েছেন মোহর্মের আমল এবং সাহাবি ও তাবিনদের উদ্দেশ্যে খারাপ মন্তব্য করা কি বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন আলহামদুলিল্লাহ রব আলমিন করিমাবাদ সম্মানিত ভাই মোহর্মাস সম্পর্কে প্রথম কথা হল যে আল্লাহ রব্বুল আলমিন যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আরবি মাসকে বারোটি মাসে ভাগ করেছেন যেটা আল্লাহ সোফহান কোরআন মাজিদে বলেছেন ইন্দার শহুর ইসন আসার সাহরণ মিনহা আর নাবি সাল্লাহ আলী হিসালাম হাদিসের মধ্যে রেসাদ করেছেন যে এবং আল্লাহ সোফান আল্লাহ কথার আগে বলছি যে আল্লাহ আসমান এবং জমি যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকেই মাসকে বারোটি মাসে ভাগ করেছেন এমনি বা হাদিসের সেম কথাই বা হাদিসের বাক্য আলাদা এ থেকে আমরা জানতে পারলাম যে আরবি মাস বারোটি মাস আর বারোটি মাসের প্রথম মাস কিন্তু মহরম মাস মহরম সফর রবিল্ল রবি জুমাদাল উল্লাহ জুমাদাল আখেরা রজব সাবান সওয়াল রমাদান জিল কেয়াদা বা জুল কেদা জুল বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে প্রথম মাস হল মহরম মাস আর আল্লাহ সুবাহানা তহালা এই বারো মাসের মধ্যে চারটি মাসকে সম্মান এবং মর্যাদাপূর্ণ মাস উল্লেখ করেছেন তার মধ্যেও প্রথম মাস হল মোহর্র মাস এই মোহরম মাসকে আল্লাহ সুহান সম্মান দিয়েছেন অনেক দিক থেকে নাবি সাল্লাহ হাদিসের মধ্যেও এরশাদ করেছেন যে শাহরুল্লাহিল মোহরম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে যদিও সকল মাসই আল্লাহর মাস কিন্তু তারপর মর্যাদার পূর্ণ মাস হিসাবে আল্লাহ নাবি মাসকে আল্লাহর মাস হিসাবে উল্লেখ করেছেন কাফেররা অন্য নামে তারা এই করতো সফর মাসকে এই নামে তারা উল্লেখ করতো যে এটা সফরুল এটা প্রথম সফর তাই বলে যুদ্ধ বিগ্রহ করত কিন্তু এই চার মাস আল্লাহ হারাম করেছেন তার মধ্যে রজব মাস প্রথম জিলক জিল হজ মাস আর মাস এবং রজব মাস এই চারটি মাস তাই এই মাসের যুদ্ধ বিগ্রহ করা অন্যায় অপরাধ করা জুরুম নির্যাতন করা এইগুলো আল্লাহ সোহান আল্লাহ পক্ষ থেকেই নিষেধ করে দেওয়া হয়েছে এটা হলো মহরম মাসের সংক্ষিপ্ত কথা আর মহর মাসে যে সমস্ত আমল রয়েছে মহর মাসের আমল দুই ভাগে বিভক্ত সেটা কিভাবে এক প্রকার হলো সুন্নতি শরীরসত আমল এবং আরেক প্রকার হলো বেদায়াতি আমল সম্পূর্ণভাবে গুণার কাজ এবং অপরাধ আমল সুন্নতি আমলটা বলে আগে প্রথমে শেষ করছে সুন্নতি আমল এখানে কোনো আমল এখানে নাই তবে আমলের মধ্যে সুন্নতি আমল কি যে এই মহরম মাসে আল্লাহ সোহানা তালা এই যে মহরম মাসে আল্লাহ সোহানা তালা যেহেতু সম্মান মর্যাদা দিচ্ছেন এই মহরম মাসের রোজা সবচেয়ে শ্রেষ্ঠ রোজা নফল রোজার মধ্যে এটা মর্যাদাপূর্ণ রোজা এবং শ্রেষ্ঠ যেমন তাহাজুদ্ নামাজের মধ্যে নফল রোজার সময়ের মধ্যে তাহাজুদ্ নামাজ যেমন শ্রেষ্ঠ নফল রোজা হিসাবে এবং রোজার মধ্যে মহরম মাসের রোজারা শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ নবী সাল্লাহ সঙ্গে উল্লেখ করেছেন এমনি এই মাসে আর কোনো ব্যক্তিগত কোনো আমল নাই যে খাস করে আমুল করতে হবে শুধুমাত্র দশ তারিখে মহরমের আশুরা যেটাকে বলা হয় এই দশ মাসের দশ তারিখে কেন্দ্র আশুরা বলা হয় এই আশুরা দশ তারিখের রোজাটাকে রাখা এইটা হলে সুন্নীত আমল এখানে আল্লাহ নবী সাল্লাহ সালাম রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগেও রাখতেন মুসলমানও রাখতেন কুরেশ গল রাখতেন নবিসাল্লাহ সাল্লাম যখন মদিনার বুকে গিয়েছেন তখন মদিনার বুকে যে দেখেন ইহুদিরা রোজা রাখে তাই নবী সাল্লাহ সাল্লাম রোজা রাখতে আদেশ দিলেন তিনিও রেখেছেন এবং তিনি যখন রোজা রাখতেছিলেন সাহাবিগন বলতেন বলতেছিলেন ইয়ারসল আল্লাহাদি তু আজিম নাহুল ইয়াহুদ আল্লাহ আল্লাহ রসুল এমন একটা দিন এই দিনটাকে তো ইহুদিরা সম্মান এবং মর্যাদাপূর্ণ দিন হিসাবে গ্রহণ করে তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছিলেন যে আমি যদি আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আল্লাহ আসুমান্নাথটা আসে আমি নয় তারিখেও রোজা রাখবো কিন্তু আল্লাহ সব আহ্নতাল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে নয় তারিখে আর রোজা রাখা হয় না এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবী সাল্লাহ আসালাম যে হুদিদের মুখালেপ করার কথা বলেছেন এই দৃষ্টিকোণ থেকে নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখা উত্তম সবচেয়ে উত্তম হলো নয় তারিখ দশ তারিখ যদি নয় দশ সম্ভব না হয় দশ তারিখে একটা রোজা রাখবে নয় দশ যদি সম্ভব না হয় তাহলে নয় দশ মিলে রাখতে পারলো না দশ তারিখে রাখবে কিন্তু এগারো তারিখে যেই অর্থাৎ রোজাটার ব্যাপারে দলিল পাওয়া যায় সেটা দুর্বল বলছেন অনেকেই এই জন্য সর্বোত্তম হলো নয় দশ তারিখে রোজা রাখবে এটাই সর্বোত্তম আর না পারলে দশ তারিখের আসুরার রোজা রাখবে আশুরার রোজা সম্পর্কে হাদিসটি না বললেই হয় না যেটি হাদিসটি মুসলিমের বর্ণনাতে আছে আল্লাহ নবী সাল্লাহ আলিয়ালাম বলেছেন যে সাহাবি বিশিষ্ট সাহাবি কাতাদা জাল থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ সালাম বলেছেন ইনি আখতাসিব আল্লাহ ইউকাফের সানাতাল্লা কবলা আমি আল্লাহর কাছে আশাবাদী যে আসরের একদিনে রোজার বিনিময় পূর্বের বা আগের এক বছরের গুনা খাতা মাফ হয়ে যাবে তো আল্লাহর পক্ষ থেকে এটা বিশাল পুরস্কারের জন্য আশুরার এই রোজা এই মহরম মাসের দশ তারিখে আমরা রাখবো এটা সুন্নতি আমল এবং আশুরার রোজা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ সালামের সুসংবাদ যেহেতু রয়েছে আমরা এটা রোজাকে রাখার চেষ্টা করবো এটা হলো সুন্নতি আমল আর বিদাতি আমল সম্পর্কে অনেক ঘটনা রয়েছে বিদাতি এই মহরমকে কেন্দ্র করে মহরম মাসে অনেক বেদাতে আমল করা হয় তার মধ্যে শিয়ারা তো জানেন এই শিয়ারা অনেক কিছু করেছে অথচ যে ঘটনা ঘটেছিল মহরম মাসে তার মধ্যে মাত্র দুটি ঘটনা সত্যতা প্রমাণ করে আর বাকি সমস্ত ঘটনায় মিথ্যা সমস্ত ঘটনায় মিথ্যা সত্যতার যে ঘটনাগুলি উল্লেখ আছে সেটা হলো আল্লাহ সুফ হান মোহরম মাসে নুহাল সরি মুসা সালাত সাল্লাম আল্লাহ ফেরাউন এবং ফেরাউনের কবল থেকে নাজার দিয়েছিলেন এবং তাদের দলবলকে নীল নদে বা পানিতে ডুবিয়ে মেরেছিলেন এই ঘটনা সত্য আর হোসেন রাজাল শাহাদাতের ঘটনাও এই ঘটনা মহরম মাসে হয়েছিল কিন্তু মহরমের রোজার সাথে মহরমের রোজার সাথে কিন্তু হোসেন রাজাল শাহাদের কোনো সম্পর্ক নাই বা কারবালার ঘটনারও কোনো সম্পর্ক নাই শুধু মুসাল্লাহালামের কেন্দ্র করে যেহেতু ইহুদিরা রোজা রাখত মুসা শুক্রিয়া স্বরূপ রোজা রাখছেন আল্লাহ নবী সাল্লাহ সালাম তাই রোজা রাখেছেন এবং সাহাবিরাও রোজা রাখেছেন আমরাও রাখি এটা হলো আসল ঘটনা আর মোহরমকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় আজকে দেখেন মিথ্যা পাহাড়ের জাল বানিয়েছে পাহাড় গড়িয়েছে মিথ্যার এবং ষড়যন্ত্র করেছে মিথ্যা জাল হাদিস বানিয়ে মুসলমানদের মাঝে ষড়যন্ত্র করেছে শিয়া সম্প্রদায় খারিজি সম্প্রদায় এগুলি তো অনেক বড় ঘটনা যে ঘটনার সাথে মহরমের রোজার কোন সম্পর্ক নাই তারপরে আর একটা সত্য ঘটনা যে মহর্রম মাসে যে সমস্ত ঘটনা পরিচালিত আছে আমাদের মাঝে সেই সমস্ত ঘটনা তো অত্যন্ত দুঃখজনক সেইগুলি তো এত আলোচনা করা যাবে না আলোচনা দীর্ঘ হয়ে যায় আমি সংক্ষিপ্ত দু একটা বলছি আবু হাজান থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লাহ সালাম বলেছেন যে এটা মিথ্যা হাদিস। দীর্ঘ হাদিস সংক্ষিপ্ত বলছি নিশ্চয় আল্লাহ তালা বানিয়েছে প্রথম বছরে না প্রতি বছরে একটি রোজা ফরজ করেছিলেন সেটি হল এই আসুরার দিনে এইভাবে তারা বলে থাকে ইহা মহরমের দশ তারিখ এই দিনে তোমরা রোজা রাখো পরিবারের জন্য খানা পিনা পর্যাপ্ত কটাও কারণ যে দিনে নিজের পরিবার পরিজনের প্রতি খাদ্য প্রশস্তা করবো আল্লাহ তালা তার সারা বছরের পর্যাপ্ততা বা প্রাচ্যতা দান করবেন মিথ্যা জাল হাদিস তারপর আরও দেখুন এই দিনে যা বিশ্বাস করা হয় এই দিনে আদম আলাহ সালামকে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন এই দিনে জান্নার থেকে জান্নাম থেকে জান্নাত থেকে বাইর এই দিনে তবা কবুল করেছেন তাকে সফুল্লাহ উপাধি দিয়েছেন ঈদিসাল্লাহ সালামকে উঁচু স্থানে উঠিয়েছেন নুহাল সালাম কিস্তি হতে তাকে বের করেছেন ইব্রাহিম সালামকে নমরুদ আগুন থেকে নিষ্কৃতি নিষ্কৃতিদান করেছেন মুসা সাল্লাম প্রতি এদিনে তাওরাত নাজির করেছেন ইউসুফ আলাহ সালামকে জেলখানা হতে বের করেন এদিনই ইকুব আলাহ সালামের চোখের যদি ফিরে পাওয়া যায় এদিন আইব আল্লাহ সালামের বিপদ দূর করেন ইমুল সাল্লাম মাসের প্যার থেকে বের করেন এদিনে বনিস রাইলের জন্য সাগরকে দ্বীঘণিত করেন এদিন দাউল সালামকে মফ করেন এদিন সালাইম আলাহ সালামকে বাদশাহীতে দান করেন এদিনে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগের পরে সমস্ত গোড়া মাফ করা হয় এই প্রথম দিন আল্লাহ সোভানতাল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আবার আশুরের দিনকে এই দিনে সৃষ্টি করা হয় বৃষ্টি নাজিল করা হয় আশুরের দিনে প্রথম রহমত নাজিল করা হয় যে আসুরের দিন রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো এই সমস্ত কিছু মিথ্যা বানোয়াট তারপরে এই দিনে আরুষ সৃষ্টি করা হয়েছে আর অনেক কিছু যা বলে আপনাদেরকে শেষ করতে পারবো না এই দশ দিনকে লক্ষ্য করে অর্থাৎ আশুরার দিনকে লক্ষ্য করে কেন্দ্র করে অনেক কিছু মিথ্যা জাল দুর্বল বানোয়াট অনেক কিছু বলা হয় যে এইগুলি তো বলে শেষ এইগুলি বেদাতির কথা এগুলির সাথে তো আমাদের কোনো সম্পর্ক না যা শিয়ারা করতেছে দেখুন দশই মহরম শেয়ার সম্পর্ক আমাদের দেশে হুসনি দালানের কেন্দ্র করে তারপরে বাজার পুরাতন ঢাকায় অনেক কিছুই মাতব তারা করে থাকে যা যা শরীর সম্মত না আর দশই মহরমে যেই ঘটনা ঘটেছিল সেটা তো অনেক বড় ঘটনা ঘটনা বলে শেষ করা যাবে না সেটি হচ্ছিল যে হোসেন রাজালহনকে কেন্দ্র করে যে ঘটনা হয়েছিল ঘটনাটির মূল ছিল এভাবে আল্লাহ সোভানাউতালার আল্লাহ সোহানতালার এসারা নাবি সাল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রথম খলিফা হলেন আবু বাক্কার দ্বিতীয় খলিফা হলেন ওমার তৃতীয় খলিফ ওসমান রাজালন হোক ওসমান কে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল সেল মুনাফেক শাহ মুনাফেক আবদুল্লা বিন সাবা এই আমান প্রবাসী সে ষড়যন্ত্র করেছে সে ইসলামের পোশাক ধরে মুনাফিকি করেছে ইহুদি চক্রান্ত ষড়যন্ত্র মুসলমানদের মাঝে ঢুকে আছে ওসমান রাজালনকে কোরআন পর অবস্থায় হত্যা করেছে পরে খেলাফতের মালিক হলেন বা খেলাফত ধারণ করলেন আলিরাজালান আলী আলিরাজালান হাতে সব বায়াত করলেন এদিকে মোয়াবির রাজালান হু যিনি ছিলেন মোয়াবিরাজালান হো আলিরাজালানকে মেনে নিয়েছিলেন বায়াত করেছেন তো মোয়াবির রাজালান হু পরে আলী আলিরাজাল সরি আলী সাথে সমঝোতা করতে কুফায় গিয়েছিলেন কুফায় যাওয়ার পরে এদিকে ওই যে আব্দুল্লা বিন সাবা এই কুচক্রী দল ওই কেন্দ্র করে এভাবে ষড়যন্ত্র করতেই থাকে তবে মোহাবিরাজালান হোক কোনো ষড়যন্ত্র আলী রাজালের সাথে মোহাবির রাজালন বলছিলেন যে ওসমান রাজালানোর হত্যার বিচার চাই এরূপ বলেছিলেন কিন্তু মহাবির রাজালান হোক কোনো ষড়যন্ত্র করেন এদিকে তারা আলী রাজলকে হত্যা করে তারপর মোহাবির রাজালান হোক খেলাপদ প্রতিষ্ঠা করেন হাসান হোসেন রাজালান হোক তারা তার সাথে দেখা করতে যাইতেন হাসান রাজাল খেলাফত ছিল ছয় মাস তারপর হাসান রাজালান দুনিয়া থেকে বিদায় নেন হোসেন রাজালান হোক কেন্দ্র করে যে ঘটনা করেছিল তারপর মোহাবির রাজল মৃত্যুর পরে ইয়াজিদ মৃত্যুর আগে ইয়াজিদকে বায়াতের দিয়েছিলেন খেলাপদ দিয়েছিলেন ইয়াজিদ যেটা ছিলেন ইয়াজিদ কিন্তু হোসেন রাজলকে হত্যা করতে বলেনি কিন্তু তিনি তার কাছে আসতে বলেছিলেন কিন্তু নিশ্চিংস পাপিস্টরা ইয়াজেদের কথা না মেনে আহ হোসেন আজালকে আল্লাহ রসলে দৌহিত করে ভাবে হত্যা করে তার পরিবারকে হত্যা করে তার বায়াতের অনেকেই হত্যা করে এই ছিল মূল তো এই এই হিসাবে এই এই কেন্দ্র করে লক্ষ্য করে মহাবির জনগণ অনেক বকা দেয় ইয়াজিদকে বকাবাজি করে অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদের ব্যাপারে অনেক কথা বলেছেন আল্লাহ তো সুহান অনেক করে কথা বলেছেন একটি আজ শুধু পাঠ করছি অল্লাদিন আহমন ওহাজার ওয়াজাহাদু ফিসাবিল্লা অল্লাদিন আহ ও নসারু উলাইকা হুমুল মুমিনুন হাকল্লাহ মকফিরত অরিজকুন করিম সুর আনফালের চুয়াত্তর নম্বর আয়াত পড়বেন যে মহাজির এবং আনসার যারা ইমান আনসে হিজুত করেছে আল্লাহ সাহেব জিহাদ করেছে এবং উভয় দলের কথা আল্লাহ সুবাহ তাদেরকে মমিন হিসেবে গ্রহণ করছেন এবং তাদের জন্য মাকফিরাত এবং সম্মানিত রিজিকের ঘোষণা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন লতা সুবাদ সাহাবি আমার সাহাবিদেরকে গালিয়ে আল্লাহর সেই আল্লাহর কসম যার হাত আমার প্রান রয়েছে তোমরা যদি সহুদ পরিমাণ স্বর্ণ দান করো তাও তাদের অর্ধেক পরিমাণও হতে পারবে না আল্লাহ হকবার তারপর রাসুদ সাল্লাহ আসসালাম বলছেন যে সাহাবিদেরকে কষ্ট দেয় সাহাবীদেরকে دشمنি সাহাবীদের সাথে বরিতা বা دشمنি করে সে আল্লাহর সাথে আমার সাথে دشمنি করে যে আমার সাথে دشمنি করে অথবা যে সাহাবীদেরকে গালি দেয় সে আমাকে বা কষ্ট দেয় আমাকে কষ্ট দিল যে সাহাবীদেরকে কষ্ট দেয় আমাদেরকে কষ্ট দিল বা আমাকে কষ্ট দিলে যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দেয় আর যে আল্লাহকে কষ্ট দিয়ে কষ্ট দেয় ইউসুকা ইয়াহু ওয়া বশতা তাকে আল্লাহ ধরে ফেলবেন এরকম সাহাবীদেরকে বকা দেওয়া জানা সাহাবীদের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এরকম ভাবে অনেক अपवाद অন্যায় তারপর মোশারফ হোসেনের বিশ্বাস সিন্ধুতে মিথ্যা কিচ্ছা কাহিনী যে আমাদের দেশে চল সেরকম ইতিহাস মানুষ সত্যতা না জানার কারণে সাহাবেদের উপরে বকা দেয় তাবিদদের উপরে বকা দেয় অনেক ধরনের অহেতুক বিশ্বাস করে শিয়াদের সাথে একত্র প্রকাশ করে তাদের দলে মানুষ বিতেছে মুসলমান আহলে সুনাতাল জামাতের আলে আহলে আলে সন্নাতাল জামাতের মানুষকে বকা দিচ্ছে ইত্যাদি অনেক ধরনের কল্প কাহিনী মিথ্যা বানোয়াট অনেক কিছু চলছে এ বিষয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করার তো সতর্ক হওয়ার তৌফিক দান করুন এবং সতর্ক হতে হবে আমাদেরকে সত্যতা যাচাই করে আমল করতে হবে আল্লাহ সোহান আতালার কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন হাজা ওসল্লাহ নবীন মোহাম্মদ আসালাম আলিক রহমতুল্লাহি